হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনে যে নিউ সিলেবাস দু হাজার চব্বিশ সেমিস্টার ওয়ানে ফিলোসফি বিষয় আছে সেই ফিলোসফি বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো আজকে হচ্ছে ইউনিট ওয়ানের কী আছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি মানে হচ্ছে ভারতীয় দর্শনের ভূমিকা তো টপিক নাম্বার কী আছে টু ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলি শ্রেণীবাগ এর আগে আমি টপিক নাম্বার ওয়ান পড়িয়েছি যদি টপিক নাম্বার ওয়ানটা দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে টপিক নাম্বার ওয়ানটা দেখে নেবে টপিক নাম্বার ওয়ানে কি ছিল দর্শন শব্দের অর্থ কি। তো আমার এই ভিডিওগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের এমসিউগুলো সমস্তই পেয়ে যাবে ঠিক আছে আর বুঝতেও অসুবিধা হবে না দেখো টপিক আজকে কি আছে টপিক নাম্বার হচ্ছে টু কি আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে ঠিক আছে তো আজকে আমি ভারত দর্শনের সম্প্রদায়গুলি শ্রেণীভাগ শুধু পড়াবো তো সংক্ষেপেগুলো পরের ভিডিওতে পাটপাটপাট করে পড়াবো তাহলে দেখো ভারত দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীভাগ ভারত দর্শন সম্প্রদায় হচ্ছে মোট সম্প্রদায় হচ্ছে নটি কী কী বলছি আমি মনে তোমরা খাতায় নোট করো নটি সম্প্রদায় এক হচ্ছে চার বাঘ দুই হচ্ছে বৌদ্ধ তিন হচ্ছে জৈন চার হচ্ছে ন্যায় পাঁচ হচ্ছে বৈশেষিক ছয় হচ্ছে সাংখ্য সাত হচ্ছে যোগ আট হচ্ছে মীমাংসা নয় হচ্ছে বেদান্ত এই নটি হচ্ছে মোট ভারতীয় দর্শনের সম্প্রদায় ঠিক আছে এবার এই নটি সম্প্রদায়কে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তাহলে দেখো ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে প্রথমে ভাগ করা হয়েছে হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে বেদকে স্বীকার করা অনুসারে ভারতীয় দর্শনের সম্প্রদায় আর হচ্ছে ঈশ্বরকে স্বীকার করা অনুসারে ভারতীয় দর্শনের সম্প্রদায় এবার দেখো বেদকে স্বীকার করা অনুসারে ভারতীয় দর্শন সম্প্রদায়কে আবার দু ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে আস্তিক একটা হচ্ছে নাস্তিক ঠিক আছে এবার আস্তিক আর নাস্তিক কাকে বলবো এখানে একটা প্রশ্ন আছে আস্তিক সম্প্রদায় তাদেরকে বলবো যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে বা বেদকে স্বীকার করে তাদেরকে কি বলবো আস্তিক বলবো আর নাস্তিক তাদেরকে বলব যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না বা বেদকে স্বীকার করে না তাদের কি বলবো নাস্তিক বলবো এবার আস্তিক সম্প্রদায় কী কে আছে আস্তিক সম্প্রদায় আছে ছটি কি কী এক হচ্ছে ন্যায় দুই হচ্ছে বৈশেষিক তিন হচ্ছে সাংখ্য চার হচ্ছে যোগ পাঁচ হচ্ছে মীমাংসা ছয় হচ্ছে বেদান্ত এই ছটি হচ্ছে আস্তিক সম্প্রদায় এই ছয়টিকে আবার স্বরদর্শনও বলা হয় এই ছটি কি বলা হয় স্বরদর্শনও বলা হয় এবার যদি প্রশ্ন হচ্ছে আ এই ছটিকে হচ্ছে স্বরদর্শন কেন বলা হয় কারণ হচ্ছে এই ছটি দর্শন বেদে প্রামাণ্য কি স্বীকার করে বা বিশ্বাস করে বলে এই ছয়টিকে স্বরদর্শন বলা হয় তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখো এই ছটির মধ্যে আবার কিন্তু সম্প্রদায়ের ভাগে ভাগ হয়ে গেল ঠিক আছে কি সম্প্রদায়ের ভাগে ভাগ হয়ে গেল এক হচ্ছে ন্যায় বৈশেষিক দুই তিন হচ্ছে সাংখ্য চার হচ্ছে যোগ এই চারটি বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায়ের ভাগ হয়ে গেল আর কি মীমাংসা আর বেদান্ত বেদানুগত দর্শন সম্প্রদায় ভাগ হয়ে গেল এবার হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় কাকে বলবো আর বেদানুগত দর্শন সম্প্রদায় কাকে বললো বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় এই কারণে তাদেরকে বলবো কারণ তারা বেদকে পরোক্ষভাবে বিশ্বাস করত। তার জন্য এদেরকে বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় বলা হয় আর বেদানুগত দর্শন সম্প্রদায় কেন বলা হয় মীমাংসার বেদান্তকে কারণ এরা বেদকে সাক্ষাৎভাবে বা সরাসরিভাবে এদেরকে বিশ্বাস করতো তার জন্য এদেরকে বেদানুগত দর্শন সম্প্রদায় বলা হয় তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে হবে বেশ স্বতন্ত্র দর্শন সম্প্রদায়গুলির নাম লেখো বা বেদানুগত দর্শন সম্প্রদায়গুলির নাম লেখো তাহলে তোমাদের কিন্তু এমসিগুলোর মধ্যে দিয়ে দিতে হয় ঠিক আছে এবার হচ্ছে নাস্তিক নাস্তিক সম্প্রদায়গুলো কি কি নাস্তিক সম্প্রদায় হলো তিনটি এক হচ্ছে চার বাঘ দুই হচ্ছে বৌদ্ধ তিন হচ্ছে জৈন ঠিক আছে এবার চার বাঘ হচ্ছে চরমপন্থী নাস্তিক বলা হয় চারবাক্যে পূর্ণ নাস্তিক সম্প্রদায় বলা হয় আবার নাস্তিক শিরোমণিও বলা হয় চারবাক্যে আর বৌদ্ধ আর জৈনকে কী বলা হয় নরমপন্থী বা অংশগত নাস্তিক সম্প্রদায় বলা হয় বৌদ্ধ আর জৈনকে এবার প্রশ্ন হচ্ছে যে চারবাক্যে চরমপন্থী বা নাস্তিক শ্রমিক কেন বলা হয় আর বৌদ্ধ আর জৈনকে নরমপন্থী বা অংশগত নাস্তিক কেন বলা হয় ভালো করে শুনবে দেখো চার বাক্যে চরমপন্থী বা পূর্ণ নাস্তিক বা নাস্তিক শ্রমণি এই কারণে বলা হয় কারণ হচ্ছে তারা বেদকে বিশ্বাস করে না ঈশ্বরকেও বিশ্বাস করে না পরলোককে বিশ্বাস করে না জর্মান্তরবাদ বিশ্বাস করে না কর্মান্তরবাদ বিশ্বাস করে না এই কারণে কিন্তু চার বাক্যে চরমপন্থী বা নাস্তিক শ্রমণি বা পূর্ণ নাস্তিক সম্প্রদায় বলা হয় এবার হচ্ছে নরমপন্থী বা অংশগত নাস্তিক সম্প্রদায় বৌদ্ধ জৈনকে কেন বলে এই কারণে বলে কারণ তারা হচ্ছে বেদকে বিশ্বাস করে না এবং ঈশ্বরকেও বিশ্বাস করে না কিন্তু কর্মবাদকে বিশ্বাস করে জন্মবাদকে বিশ্বাস করে এবং পরলোককেও বিশ্বাস করে তার জন্য এদেরকে অংশগত বা নরমপন্থী নাস্তিক সম্প্রদায় বলা হয় বৌদ্ধ আর জৈনকে ঠিক আছে এবার হচ্ছে দেখো এবার ঈশ্বরকে স্বীকার করা অনুসারে ভারত দর্শনের সম্প্রদায় ঈশ্বরকে স্বীকার করা অনুসারে মানে হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা অনুসারে ভারত দর্শনের সম্প্রদায় ঈশ্বরকে স্বীকার করা বা বিশ্বাস করা অনুসারে ভারতীয় দর্শন সম্প্রদায়কে আবার দু ভাই ভাগ করেছে এক হচ্ছে ঈশ্বরবাদী ভারতীয় দর্শন সম্প্রদায় একটা হচ্ছে অনিশ্বরবাদী ভারতীয় দর্শনের সম্প্রদায় এবার ঈশ্বরবাদী ভারতীয় দর্শন সম্প্রদায় কাকে বলবো আর অনিশ্বরবাদী ভারতীয় দর্শন সম্প্রদায় আমরা কাকে বলবো দেখো ঈশ্বরবাদী দর্শন সম্প্রদায় এই কারণে বলা হয় কারণ তারা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করে তার জন্য এদেরকে ঈশ্বরবাদী ভারতীয় দর্শনের সম্প্রদায় বলা হয় আর অনিশ্বরবাদী ভারতীয় দর্শন সম্প্রদায় এই কারণে বলা হয় কারণ তারা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করে না তার জন্য এদেরকে অনিশ্বরবাদী ভারতীয় দর্শনের সম্প্রদায় বলা হয় এবার ঈশ্বরবাদী ভারতীয় দর্শন সম্প্রদায়গুলো কে কে আছে দেখো এখানে চারটি আছে এক হচ্ছে ন্যায় দুই হচ্ছে বৈশেষিক তিন হচ্ছে যোগ চার হচ্ছে বেদান্ত এই চারটি হচ্ছে ঈশ্বরবাদী বা ঈশ্বরকে বিশ্বাস করে ভারতীয় দর্শনের সম্প্রদায় আর এদিক হচ্ছে অনীশ্বরবাদী মানে ঈশ্বরকে বিশ্বাস করে না ভারতীয় দর্শনের সম্প্রদায় এগুলোর মধ্যে হচ্ছে চারবাক, জৈন বৌদ্ধ সাংখ্য মীমাংসা এই পাঁচটি হচ্ছে কি ঈশ্বরকে বিশ্বাস করে না তার জন্য এদেরকে অনীশ্বরবাদী ভারত দর্শন সম্প্রদায় বলা হয় তাহলে ভারত দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলি আছে সে সম্প্রদায়গুলিকে দেখানো হলো বা বোঝানো হলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এতটুকুই